রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে মঙ্গলবার অনুষ্ঠিত হয় শীতকালীন আইনি সচেতনতা শিবির। রাজধানীর দুর্গাচৌমুহনী বাজারের বিপণী বিতানে অনুষ্ঠিত এই সচেতনতা শিবিরে রাজ্য নারী নির্যাতন রোধে বিস্তৃত আলোচনা করেন বিভিন্ন বক্তারা। সমাজ জীবনে নারী ও পুরুষ উভয়ের ভূমিকাই গুরুত্বপূর্ণ, কিন্তু দুঃখজনক হলেও সত্যি আমাদের সমাজ জীবনে এখনো শোনা যায় নারী নির্যাতনের ইতিবৃত্ত, যা সত্য হিসেবে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। রাজ্যের নারীদের সুরক্ষায় মহিলা কমিশন অগ্রগণ্য ভূমিকা নিয়ে কাজ করার চেষ্টা করছে শুরু থেকেই, তার ফল প্রত্যক্ষ পরোক্ষভাবে পেয়ে এসেছে বলাই বাহুল্য। মঙ্গলবার মহিলা কমিশনের উদ্যোগে রাজধানীস্থিত দুর্গাচৌমুহনী বাজারের বিপণী বিতানে শীতকালীন আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। মহিলা কমিশনের চেয়ারম্যান বর্ণালী গোস্বামী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে মহিলা কমিশনের চেয়ারম্যান বলেন, রাজ্যে নারী নির্যাতন বন্ধ করা ও মহিলারা যাতে সহজে আইনি সহায়তা পেতে পারেন তার জন্যই এই বিশেষ শিবির। যে মহিলারা কিভাবে আইনি সহায়তা পেতে পারেন, আইন কিভাবে মহিলাদেরকে সাহায্য করে বিনামূল্যে, এবং রাজ্য মহিলা কমিশন রাজ্যে মহিলাদের বিভিন্ন সমস্যা নিয়ে যে কাজগুলি করছে তার একটা ছবি তুলে ধরার আমরা আজকে চেষ্টা করব। আজকের এই দিনটি বিশেষ করে আমাদের মূল উদ্দেশ্য এটাই যে রাজ্যে নারী নির্যাতনকে বন্ধ করা, এবং সেই সঙ্গে মহিলারা আইনি যে সহযোগিতা সেটা পাওয়ার যে রাস্তা সেটা আমরা তুলে ধরব। তবে এদিনকার শিবিরটি মূলত নারী কল্যাণে নারীদের নিয়ে করা হয়েছিল, কিন্তু শিবিরে মহিলাদের উপস্থিতি তেমন নজরে পড়েনি বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।